উপরের জেমেটিক চিত্রগুলি একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের একাংশ দিয়ে তৈরি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে যে প্রশ্ন দেওয়া যেটা দেওয়া আছে এই প্রশ্নের আলোকে আমাদেরকে তিনটি অংশ ক খ গ এই তিনটি অংশ করতে বলা হয়েছে ক অংশটা যদি দেখি প্রথমে ক অংশে প্যাটার্নের চতুর্থ অর্থাৎ চার নাম্বারটি চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এটা যদি আমরা দেখি একটি জ্যামেথিক প্যাটার্ন দেওয়া আছে যা সমান দৈর্ঘ্যের এখানে যতটুকু দৈর্ঘ্য এখানে যতটুকু এখানে ততটুকু এখানে ততটুকু এখানে সমান দৈর্ঘ্যের রেখাংশ এখানে যদি আমরা রেখাংশগুলো গনি প্রথম চিত্রের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি রেখাংশ লেগেছে দ্বিতীয় চিত্রে এখানে দুইটি এরকম একটি আকৃতি দুটিকে একসাথে দেওয়া হয়েছে তাহলে এখানে দুইটি রেখাংশের পরিবর্তে এখানে একটি হয়ে গেছে এখানে এই একটি তাহলে ছয় লাগার কথা লেগেছে এখানে এগারোটি আমরা এটাতে যদি দেখি তাহলে এটাকে ছয়টি এটাতে এগারোটি আর এখানে আঠারোটি হওয়ার কথা ছিল এখানে দুইটি মিলে একটা হয়ে গেছে তারপরে এক এখানে দুটি মিলে এক তাহলে হচ্ছে কি তিনশো আঠারো আঠারো থেকে আমরা দুই দিলে কত ষোলোটি তো বলেছে যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করতে এটা হচ্ছে কি দ্বিতীয় চিত্র আর এটা হচ্ছে কি একম আর হচ্ছে কি তৃতীয় এরপর আমাদের চতুর্থ চিত্রটি তৈরি করতে বলেছে তাহলে আমরা ক অংশ যদি উত্তর করি যে চতুর্থ প্যাটার্নের যে চতুর্থ চিত্রটি চিত্রটি হবে আমরা চিত্রটি তৈরি করতে গেলে প্রথমটার জন্য একটি দ্বিতীয়টার জন্য দুইটি তৃতীয়টার জন্য তিনটি এক এই রকমের চিত্র অ্যাড করেছে আমরা যদি একটি চিত্র অঙ্কন করি তাহলে এটা হবে কি একটি এটা হবে প্রথমটি আমরা প্রথমটি যে এরকম এরকম তারপর দ্বিতীয়টা যদি অঙ্কন করি দুইটাকে আমরা একসাথে করব তাহলে দুইটার জন্য কতটি লেগেছে এখানে এগারোটি রেখাংশ সমান দৈর্ঘ্যের রেখাংশ আমরা যেটা এখানে পেয়েছি এই সমান দৈর্ঘ্যের রেখাংশ এখানে ছয়টি তাহলে তৃতীয়টার জন্য আমরা পাব ষোলোটি হওয়ার কাজ হল আঠারোটি আমরা এখানে হবে ষোলোটি কারণ এই দুইটার একাংশ মিলে আমরা যদি এখানে দেখি আমরা এখানে পাই এই দুইটি মিলে একটি এখানে দুইটি মিলে একটি তাহলে তিনশো আঠারো আঠারো থেকে দুই বিয়োগ দিলে এখানে হবে ষোলো তাহলে এটা হচ্ছে কি তৃতীয় চিত্রটি এর চতুর্থ চিত্রটি আরেকটি যদি অ্যাড করে দিই তাহলে চার নাম্বার চিত্রটি ফেয়ে পেয়ে যাবো আমরা তাহলে আমরা ভাবো এই চতুর্থ চিত্রটি এখানে তাহলে এখানেও দুইটি মিলে একটি তাহলে আমরা এই চব্বিশ থেকে যদি আমরা তিনটি পরিবর্তে 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 এখানে এখানে এক একটি একটি লেগেছে দুটি এখানে দুইটা চিত্রে একটি রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে এখানে মাইনাস যদি আমরা তিন দিই তাহলে কত একুশ তাহলে এই এতটি একুশটি রেখাংশ প্রয়োজন হয়েছে তাহলে রেখাংশ সংখ্যা কত তাহলে চতুর্থ চিত্রে সংখ্যা একুশটি এই চতুর্থ চিত্রে সংখ্যা রেখাংশের সংখ্যা হবে সংখ্যা কত একুশটি সংখ্যা আমরা সংখ্যা যদি লিখি সংখ্যা হচ্ছে এই একুশটি তাহলে ক অংশে উত্তর করলাম এরপর আমাদেরকে খ অংশে উত্তর করতে বলেছে যে খ অংশে প্যাটার্নের প্যাটার্নটি আমরা এই যে প্যাটার্নটা দেওয়া আছে এখানে এই যে নমুনাটা দেওয়া আছে কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো আমরা বীজগণিতীয় রাশি জানি আমরা যদি এরকম লিখি ফাইভ এক্স প্লাস ওয়ান এটা একটা বীজগণিতীয় রাশি এটা একটি কি বীজগণিতীয় রাশি গণিতীয় রাশি রাশি জানে যে কোন চলক বা সংখ্যার সমন্বয়ে প্রক্রিয়া চিহ্ন দ্বারা কোনো অর্থবোধক অর্থ অর্থবোধক অর্থবোধক দ্বারা অর্থবোধক আকার প্রকাশ করা হয় তখন এটা কি হয় বীজগণিতীয় রাশি এই এরকম কোন বীজগণিত রাশিকে সমর্থন করে এই প্যাটার্নটি এই আকৃতিটি কোন বীজগণিতীয় রাশিকে এরকম একটা রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করতে বলেছেন আমরা প্রথম চিত্রের জন্য কাটি সংখ্যা বের করব দ্বিতীয় চিত্রের জন্য কাটি সংখ্যা বের করব আমরা বের করে ফেলেছি অলরেডি তৃতীয় চিত্রে এবং চতুর্থ সূত্রে ওখান থেকে আমরা একটা বীজগণিত রাশি দ্বারা করব যেটা যে কোনো প্যাটার্নের জন্য যে কোনো চিত্রের জন্য প্রথম চিত্র দ্বিতীয় চিত্রের সংখ্যা কাটি সংখ্যা বের করতে পারবো তাহলে আমরা খ অংশ যদি উত্তর করি এখানে বলেছে যে প্রথম চিত্রে বা রেখাংশের সংখ্যা নির্ণয় করি প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা রেখাংশ রেখাংশ সমান আমরা পাই কত ছয়টি আমরা এখানে ছয়টি দেখেছি ছয়টি তারপরে আমরা এটাকে এমনভাবে সাজাবো যেন আমরা এই প্রথম আমরা যদি এরকম দিকে লিখি বেঙ্গে লিখি যে পাঁচ গুণ এক আমরা পাঁচটা কোথায় দেখি বলে আমরা পাঁচও লিখতে পারতাম তিনও লিখতে পারতাম চারও লিখতে পারতাম আমরা যদি দেখি এই যে এগারো থেকে যদি আমরা ছয় বিয়ে করি প্রথম দ্বিতীয় রাশি থেকে এই দ্বিতীয় চিত্রের রেখাংশ থেকে প্রথম চিত্রের রেখাংশ ছয় বিয়ে করে ফাই কত ফাঁস এরপরে আমরা যদি বিয়ে করি এই ষোলো থেকে তৃতীয় চিত্র ষোলো থেকে যদি দ্বিতীয় চিত্রের রেখাংশ সংখ্যা বিয়োগ করি তাইলিফাই কত ফাঁস এভাবে আমরা যদি চতুর্থ চিত্র একুশ থেকে একুশ থেকে ষোলো বিয় করি তাইলে কত ফাঁস তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কত ফাঁস পাচ্ছি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে আছেন যে একটা স্থির এটা মান কোনো পরিবর্তন হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে দুটি পদের পার্থক্যের ক্ষেত্রে আমরা পাই কত ফাঁস তাহলে এই ফাঁসকে আমরা কনস্ট্যান্ট রেখে এরপর আমরা গুণ যদি এক দিই তাহলে প্রথম চিত্রের জন্য আমরা এক দিব দ্বিতীয় চিত্রের জন্য আমরা দুই দিব তৃতীয় চিত্রের জন্য তিন দিব তাহলে ফাঁস একে ফাঁস আরও কত দেখতে হবে এক যোগ করতে হবে এই এক আমাদেরকে যোগ করলে আমরা কত পাই ছয় এখানে যদি কাটির সংখ্যা চার হতো যে প্রথম চিত্রের কাটির সংখ্যা তাহলে আমরা এখান থেকে বিয়ে করতাম কত এক তাইলে পাঁচ একে পাঁচ বিয়োগ এক দিলে আমরা চার পেয়ে যেতাম তাহলে এটার সাথে সমন্বয় রেখে সামঞ্জস্য রেখে আমাদেরকে এখানে যোগ এক করব বা বিয়োগ দুই করব বা যোগ দুই করব এরকম আমরা সাজিয়ে নেব তাইলে আমরা পাই দ্বিতীয় চিত্রের বা দ্বিতীয় রেখাংশের জন্য দ্বিতীয় চিত্রের রেখাংশ সমান আমরা পাই দেওয়া আছে এখানে এগারো আমরা আগে লিখেছি এই এগারো তাহলে আমরা এই ফাঁস হচ্ছে কি একটা ধ্রুবক এই ধ্রুবক এটা আমরা কীভাবে ফেলাম আমরা ফাঁসও ফেতে পারতাম বা তিনও ফাইতে পারতাম চারও পাইতাম তা যে কোনো সংখ্যায় ফেলতে পারত পেতাম তাহলে এটাকে আমরা পাঁচ যেহেতু দ্বিতীয় চিত্র গুণ দুই তাহলে ফাঁস যোগ দশ আর যোগ এগ এক এগারো হয়ে গেল এরপর আমরা যদি তৃতীয় চিত্রের জন্য লিখি যে তৃতীয় চিত্রে রেখাংশ সমান আসবে আমরা তৃতীয় চিত্রের জন্য পেয়েছি কত ষোলো ষোলো তাহলে এখানে পাই তৃতীয় যেত তাহলে এখানে পাঁচের সাথে তিন গুণব তিন গুণ তিন যোগ এক ষোলো পেয়ে গেলাম চতুর্থ চিত্রে পেয়েছি আমরা কত একুশ চতুর্থ চিত্রে রেখাংশ পেয়েছি আমরা কত একুশ তাহলে পাঁচ আমরা এই স্থির বা কনস্ট্যান্ট এটাকে আমরা পেয়েছি কিভাবে আমরা দেখেছি তাহলে পাঁচ গুণ চার যোগ এক চার পাঁচে বিশ আর এক একুশ তাহলে প্রতিক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচ কনস্ট্যান্ট হিসেবে রাখতেছে আর এখানে আমরা যদি লক্ষ্য করি এই এক প্রথম চিত্রের জন্য পাই এই প্রথম চিত্রের জন্য এই দুই হচ্ছে কি দ্বিতীয় চিত্রের জন্য তিন হচ্ছে কি তৃতীয় চিত্রের জন্য এই চার হচ্ছে কি চতুর্থ চিত্রের জন্য তাহলে এইগুলি একটি সলক হিসেবে আমরা এগুলো কি সলক হিসেবে ব্যবহার করতে পারি আমরা যদি সলক ধরি ক চলক আমরা এখানে চলক এখানে চলক এখানে কি চলক চলক হচ্ছে যদি একটা ভেরিয়েবল বা এই কয়ের মান যদি এক হয় তাহলে আমরা প্রথম চিত্রের সংখ্যা পাবো দ্বিতীয় চিত্রের জন্য পাবো দুই তৃতীয় চিত্রের জন্য আমরা তিন বসাবো তাইলে আমরা এইভাবে কী পেয়ে যাব কাঠের সংখ্যা পেয়ে যাব ওই অততম চিত্রের তাহলে একইভাবে আমরা ক চিত্রের জন্য তাহলে বীজ বিষগণিত যে প্যাটার্নটা হবে সেটা আমরা পাই যে যে বীজগণিত প্যাটার্নটি বা প্যাটার্নটা তাহলে এইভাবে আমরা কতম কী হতে পারে এখানে পঞ্চাশ একশো এক হাজার দুই হাজার যে কোনো মানের জন্য আমরা এই প্যাটার্নের কাটি সংখ্যা বের করতে পারবো তাহলে এইভাবে কতম যদি আমরা চিত্র বের করি এইভাবে যদি কতম চিত্রের কতম আমরা কতম চিত্রের জন্য বা চিত্রের হবে রেখাংশ হবে কত সমান হবে আমরা ফাঁস আমরা এই ফাঁস হচ্ছে কি সবসময় থাকতেছে তাহলে পাঁচ গুণ ক এরকম ক যোগ এক তাহলে কয়ের মান এক হলে আমরা প্রথম চিত্র পাবো কয়ের মান দুই হলে আমরা দ্বিতীয় চিত্র পাবো কয়ের মান তিন হলে তৃতীয় চিত্রে রেখাংশ সংখ্যা পাব কয়ের মান যদি পঞ্চাশ হয় তাহলে আমরা পঞ্চাশতম চিত্রের রেখাংশ পাবো তাহলে এই সুতরাং প্যাটার্নটি হবে বিশ গুণতি প্যাটার্নটি হবে যে বা প্যাটার্নের জন্য বিশ গুণতি রাশিটি হবে যে এই প্যাটার্নটির জন্য প্যাটার্নটির তাহলে প্যাটার্নটি বিশ গুণতি রাশি হবে আমরা এই রাশিটি লিখতে পারি বীজগণিত গণত রাশি আমরা আগে বলেছি এটা হবে কি পাঁচ রাশি আমরা এই তিনটি অংশ করতে হবে বলেছেন এরপরে আমরা যদি এই বলা হয়েছে যে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি এই পঞ্চাশটি চিত্র তৈরি করতে করতে কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো আমরা এই প্রথমটির জন্য দ্বিতীয়টি কত পেয়েছিলাম এগারোটি তৃতীয়টি ষোলোটি আর এইভাবে কত পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট রেখাংশের সংখ্যা কত আমরা যদি একটা সিরিজ বের করতে পারি তাহলে ওখানে আমরা এর সমাধান বের করতে পারবো কেন আমরা একটা সূত্র জানি প্রথম পদ যোগ পদ যোগ গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই টু ওই সূত্র ব্যবহার করে আমরা এই রেখাংশের সংখ্যা বের করতে পারবো যদি আমাদের পঞ্চাশতম রেখাংশ জানা থাকে তাহলে আমরা প্রথমে কি করতে হবে অর্থাৎ চিত্রের রেখাংশ শেষ নির্ণয় করতে হবে তারপরে আমরা এটা যোগফল বের করতে পারবো ওই সূত্রটি ব্যবহার করে তাহলে আমরা পঞ্চাশতম চিত্রের রেখাংশ আমরা খ অংশ থেকে পাই যেটা আমরা খ অংশ থেকে একটা বিজ্ঞে রাশি পেয়েছিলাম যে অংশ থেকে পাই থেকে কি থেকে ফাই আমরা যেটা পেয়েছিলাম ওই চিত্রে আমরা কি করবো পঞ্চাশ বসাই দিব কয়ের মান ষোলকের মান তাহলে পাঁচ ক যোগ এক পাঁচ ক যোগ এক এই পাঁচ ক যোগ এক এইখানে কয়ের মান যদি আমরা এক বসাই তাহলে প্রথম চিত্র পাবো কয়ের মান যদি দুই বসে তাহলে দ্বিতীয় চিত্র পাবো আমরা যা আগে বলেছিলাম কয়ের মান যদি ষোলো তিন বসায় তাহলে তৃতীয় হাজার তাহলে পঞ্চাশ যদি বসায় তাহলে পঞ্চাশতম চিত্রের রেখাংশ পাব পাবো যদি জানা থাকে তাহলে আমরা সূত্র ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করে এই প্রথম প্রথম চিত্রের রেখাংশ তাহলে আমরা লিখি যে এই পঞ্চাশতম চিত্রের রেখাংশ সমান যে এই তম চিত্রের রেখাংশ সমান যে রেখাংশ সমান হবে এই পাঁচ ক আমরা এই পাঁচ ক লেখি পাঁচ ক গুণ হবে পঞ্চাশ এই পঞ্চাশ যোগ এক আমরা এই যোগ এক এটা পাই এখানে পঁচিশ আমরা পাই এখানে এটা পাই যোগ এক সমান দুশো একান্ন পঞ্চাশতমের চিত্রে দুশো একান্নটি রেখাংশ দরকার হবে আমাদেরকে এই চিত্রটি তৈরি করতে গেলে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে একটা সিরিজ পেয়ে গেলাম আমরা সিরিজটা যদি লিখি তাহলে সিরিজটা দ্বারা কি যে প্যাটার্নটের আমরা কাঠির সমষ্টি যদি নির্ণয় করি যে চিত্রটি কাটি সংখ্যা যদি সমষ্টি বের করি তাহলে যে প্যাটার্নের ফ্যাটার্নটির রেখাংশের সমষ্টি হবে আমরা প্রথম চিত্রে কত দি পেয়েছিলাম ছয় আমরা এই ছয় লিখি যোগ দ্বিতীয় চিত্রে এগারোটি তৃতীয় চিত্রে ষোলোটি যোগ এরকমভাবে আমরা এই পঞ্চাশতম চিত্রের সংখ্যা লিখবো আমরা এই পঞ্চাশতম চিত্রের রেখাংশ সমষ্টি হবে সবগুলো আমরা যদি যোগ করি তাহলে কত দুইশো এটা তাহলে এখানে প্রথম পদ আমরা এটা পেয়েছি তাহলে শেষ পদ এটা পেয়েছি তাহলে এখন আমরা প্রথম পদ এবং শেষ পদ যদি জানা থাকে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এর সমষ্টি বের করতে পারি তাহলে আমরা লিখি যে সমষ্টি সমান আমরা এই সমষ্টি সমান আমরা যদি ফর্মুলাটা লিখি যে পদ যদি লিখি যে এটা হচ্ছে কি সূত্রটা যদি লিখি প্রথম পদ প্রথম পদ এই সিরিজের ক্ষেত্রে এটা ক্রমবাচক সিরিজ থাকতে হবে তাহলে আমরা এটা পারবো অ্যালোমেলো সংখ্যা থাকলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না প্রথম পদ পঞ্চাশটি এখানে আমরা পঞ্চাশটি যদি পঞ্চাশ সময় চিত্রের সংখ্যা বের করছি বাঘ দুই তাহলে এটা সমান আমরা পাই এখানে সমান পাই আমরা লিখি আমরা এটা লিখি এই এই দুই 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 তারপর প্রথম প্রথম এখানে এই এই যোগ শেষ আমরা সূত্র ব্যবহার করেছি একটি ক্রমবাসক সংখ্যা বা ক্রম একটি যদি ধারাবাহিকতা থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করবো অন্যথা যদি এরকম যদি থাকে এক যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ সাত এরকম হলে আমরা এরকম ব্যবহার করতে পারবো না এই সূত্র ব্যবহার করতে পারবো না একটি ক্রম একটি ধারাবাহিকতা থাকতে হবে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব তাহলে ছয় যুগ শেষ পদ কত দুইশো একান্ন গুণ সংখ্যা এই পদ সংখ্যা আমরা পঞ্চাশতম চিত্রের জন্য রেখাংশ বের করছি তাহলে পঞ্চাশটি গুণ পঞ্চাশ আমরা যদি ছোট করি বাগ করি তাহলে এখানে আসে এই পঁচিশ তাহলে এখানে আমরা ফাইভ এই দুইশো একান্ন সাইজগুলো দুশো সাতান্ন দুইশো সাতান্ন গুণ পঁচিশ সমান আসে আমরা পাই আমরা ক্যালকুলেটার সাইজে যদি গুণ করি তাইলে আমরা সবসময় যদিও পারি তাহলে আমরা ক্যালকুলেটার সাইজগুলো দুশো সাতান্ন গুণ দুশো পঁচিশ দুশো পঁচিশ ছয় হাজার ছয় হাজার চারশো পঁচিশ চারশো পঁচিশ তাহলে এই ছয় হাজার চারশো পঁচিশটি রেখাংশের প্রয়োজন হবে প্রথম প্রথম পঞ্চাশটি চিত্রের যদি আমরা রেখাংশ যোগ করি তাহলে কতটি লাগবে আর এটি হচ্ছে আমাদের গ উত্তর যে দুই ছয় হাজার চারশো পঁচিশটি রেখাংশের প্রয়োজন হবে প্রথম পঞ্চাশটি যদি আমরা যোগ করি তাহলে এটা আমাদের উত্তর